কি সুন্দর হয়েছে তরকারির কালারটা। হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে পাবদা মাছ। তো আমি আজকে পাবদা মাছের ঝোল করব। এখন পাবদা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে হালকা ভেজে নিব। তো তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কীভাবে করি। আর তোমরা যদি আমার বন্ধু না হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, আর আমার পুরো ভিডিওটা ভালো করে পুরো দেখার চেষ্টা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার সাথে থাকো। মাছগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। আর হালকা ভাজলে হয় কি, রান্না করলে তখন কম ভাঙে, আর যদি না ভেজে রান্না করে তাহলে মাছটা তাড়াতাড়ি ভেঙে যায়। পাবদা মাছটা এমনি তো একটু নরম। ওগুলোকে ভাজি করে নিলাম। একটা নতুন ছোট কড়াই বসালাম। এবার আমি ভাজা তেলটাই দিয়ে দিচ্ছি, সাথে আরেকটু তেল দিব। আমি এখন হলুদ, মরিচ, টমেটো দিয়েছি, আর একটু রসুন বাটা দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে না? ঢাকনা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। তো এই তো আমার হয়ে গেল আজকে পাবদার ঝোল, হালকা ঝোল রেখেছি। তো বন্ধুরা, আমি আশা করব আমার এই পাবদার ঝোল রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। বাই।